আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার রসপুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই পিঠাটা বানানো খুবই সহজ, আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি হয়ে যাবে। এই পিঠাটা যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ মজার, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে হয় এই পিঠাটা। তো চলুন বেশি দেরি না করে আমি ভিডিওটা শুরু করে ফেলি। রসপুলি পিঠা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে আমি হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পর 2 মিনিটের মতো একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতো নারকল বাটা, মানে নারকলটাকে কুড়ে একটু পেস্ট করে নিয়েছিলাম। আমি এখানে নারকল পেস্টটাই ব্যবহার করছি, আপনারা চাইলে নারকল কোড়াটাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো খেজুরের গুড়। এখন সুজি, গুড় আর নারকল পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি দেওয়ার কারণে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার কারণে পিঠাটা খেতেও দারুণ লাগবে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। ঘিটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি। এরকম যখন একটা ডো তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, দিয়ে এটা একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। এই ডোটাকে খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু গরম ভাবটা বেরিয়ে গেলেই হবে। দেখুন 5 মিনিট মতো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি, এখান থেকে অল্প একটু নিয়ে এরকম একটা লাড্ডুর শেপ দিয়ে নেব। এর ওপর একটু ডিজাইন করতে চাইলে এরকম একটা চামচ নিয়েছি, চামচের পেছনটা দিয়ে এরকম একটু দাগ দিয়ে দেবো। দেখুন খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল, এতে করে দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি আপনাদের প্রথমেই বলেছি কিন্তু এই পিঠাটা বানানো খুবই সহজ, আশা করছি আপনারা দেখেও বুঝতে পারছেন। এমন কিছুই নয়, এটা একটা গোল করে নিয়ে একটা চামচ দিয়ে এরকম একটা মাঝখান থেকে কেটে দিচ্ছি। তো দেখুন এইরকমভাবে আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এই একইভাবে আমি সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি। এদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়েছিলাম, দুধটাকে আগে থেকে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1/2 কাপ মতো পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর ওই কাপ মেপে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি, মানে 200 গ্রাম মতো চিনি দিয়েছি। এখন পাউডার দুধ আর চিনিটাকে এই দুধের সাথে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। দুধটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিচ্ছি। আপনারা যদি এলাচের গন্ধটা পছন্দ না করেন তাহলে এলাচটা স্কিপ করতে পারেন। দুধটাকে 5 মিনিট মতো ফুটিয়ে ঘন করে নিয়েছি, এখন আমি এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তৈরি করার সময় থালাতে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, তা না হলে কিন্তু এত সহজে পিঠাগুলো উঠবে না, সুজি দেওয়ার কারণে পিঠাগুলো এর মধ্যে আটকে যেতে পারে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই পিঠাগুলো দিতে হবে, আর এরকম হালকা করে একটু নেড়ে দিতে হবে। ফুটন্ত দুধে পিঠাগুলো দেওয়ার পর খুব বেশি নাড়ার দরকার নেই, 2 মিনিট অন্তর একবার একটু হালকা করে নেড়ে দিলেই হবে। 5 থেকে 6 মিনিট মতো পিঠাগুলোকে রান্না করে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর দেখাচ্ছি, দেখুন পিঠাগুলি দুধটা অনেকটাই শুষে নিয়েছে আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই পিঠাগুলি এত নরম তুলতুলে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই দারুণ মজার পিঠার রেসিপিটা আশা করছি আপনারা পৌষ সংক্রান্তির দিনে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পিঠার রেসিপিটা কেমন হয়েছে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এখানেই শেষ, পরের দিন অন্য কিছু রেসিপিতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।